আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ম্যাক্সিটি সেলাই করে দেখাবো আর যদি আপনারা কাটিং এর ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিব তো প্রথমেই আমি ম্যাক্সির পার্টটা সারিয়ে নেছি এবং একটা অংশ নিয়ে নেছি এটা আমি উল্টো সাইড করে নিয়েছি নিয়ে এখন এইভাবে মুড়িয়ে একটু কোণা করে সেলাই করে দিচ্ছি এইভাবে করে মুড়িয়ে তো একটা ভাঁজ সেলাই করে নেওয়ার পর এখন আরেকটা ভাঁজ দেবো এইভাবে একটু চওড়া করে ওই যে আমরা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম এই সেলাইটার জন্য তো এভাবে করে একটু চওড়া করে ভেঙে এটাকে আবারও সেলাই করতে হবে এই যে কোণা ঘেঁষে তো এটা সেলাই করে নেওয়ার পরে এখন আমরা এটাকে সোজা পাশ করে নেব সোজা পাশ করে নিয়ে এখানে আমরা ছোট ছোট করে এভাবে করে কুচি দিয়ে নেব এই যে ভিতরের দিকে এভাবে করে টিক টিক করে দিয়ে এটাকে কুচি দিয়ে নিতে হবে তো এখানে একটা টিপস আপনারা বলে থাকেন যে আমার বডি এত তার জন্য আমি কত কুচি রাখব তো এখানে 30 থেকে 34 পর্যন্ত যাদের বডি হবে তাদের হচ্ছে 12 ইঞ্চি কুচি রাখলেই হবে আবার যাদের 36 থেকে তার একটু উপর হবে 38 পর্যন্ত তাদের 13-14 এবং তার উপরে হলে 15-15.5 এরকম 15 পর্যন্ত কুচি রাখলে হবে যেহেতু দুহাত ভরের কাপড় সেহেতু 15 ইঞ্চি কুচি রেখে দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এইভাবে করে এটা 13 ইঞ্চি পর্যন্ত কুচি রাখছি এটা হচ্ছে আমার 36 সাইজ বডির জন্য তৈরি করা তো 13 থেকে এটা 13.5 রাখলেই হয়ে যাবে আমি 13.5 রেখেছি সে কুচির পরে দেখেছি যে 13.5 রাখার কারণে আমার আর্ম হোলের জন্য 200-200 করে দুদিক থেকে চলে গিয়েছে আর থেকে গিয়েছে 13 ইঞ্চি এবং বডি শেপটা পারফেক্ট চলে এসেছে দেখুন আমার কুচি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি সেমভাবে পিছনের পার্টটাও কুচি দিয়ে নেব এবং কুচি দেওয়ার পরে এর বরাবর একটা বর্ডার বসানোর আগে আমরা হচ্ছে কাঁধের পট্টিটা লাগিয়ে নেব তো দেখুন এখানে আমি 13 ইঞ্চি কুচি নিয়েছি এবং এখানটায় আমি কাঁধের অংশটা নিয়ে নিচ্ছি এখন কাঁধের অংশটা সারিয়ে নিয়ে বন্ধ সাইডে ভিতরের দিকে দেব আর 4.5 ইঞ্চি করে আমি হচ্ছে কাঁধের লম্বার মাপটা নিচ্ছি নিয়ে এর উপরে রাখবো এই যে 4.5 ইঞ্চি মাপ দিয়ে এর উপরে এইভাবে করে রাখবো আর মিডিলের এই অংশটা 4 ইঞ্চি রেখেছি গলার এখন আমরা এই সাইড অনুযায়ী সেলাই করে দেব তো খোলা অংশটা মানে কাঁধের খোলা অংশটা থাকবে এই যে আর্মহোলের এই দিকে আর যেহেতু কাঁধের পট্টির অংশটা ডাবল ভাঁজ আছে আপনারা দেখেছেন ওইটা থাকবে এই যে গলার ভিতরের অংশের দিকে একইভাবে এপাশেও 4.5 ইঞ্চি লম্বালম্বি যেখান থেকে ধরে 4.5 ইঞ্চি লম্বালম্বি করে মার্ক করে এই মার্কের উপরে রেখে এটাকে লম্বালম্বিভাবে সেলাই করে আটকে নিচ্ছি এখন সেলাই করে নিয়েছি সেমভাবে অপর পাশটাও নিতে হবে তো এই যে এখানে দেখুন 4.5 গলা লম্বা হচ্ছে 5 ইঞ্চি তো এদিক থেকেও সেমভাবে একইভাবে আমাদের হচ্ছে এটা গলার পট্টিটা লাগিয়ে নিতে হবে আমি এ পাশটাও লাগিয়ে নিচ্ছি এভাবে মার্ক করে তো আপনাদের যত বেশি হেলদি মানুষ হবে তাদের হচ্ছে কাঁধের চড়াটা অনেক বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে গলার লম্বাটা আমি যেমন এখানে 5 ইঞ্চি রেখেছি আপনার গলার লম্বাটাও তখন রাখবেন একটু বেশি 5.5 ইঞ্চি আর 30-34 সাইজ হলে 4.5 ইঞ্চি গলার লম্বা এভাবে করে বেশি রাখলে তখন হচ্ছে গলার যে মিডিলে আমি 4 ইঞ্চি রেখেছি ওই মিডিলটাও তখন 4.5-5 এভাবে করে বাড়িয়ে দেবেন যাদের পুট যত বেশি হয় বডির চড়া যত বেশি হয় তখন এদিকে তত বেশি নেওয়া লাগে তো এখন আমরা এই কুচির উপর দিয়ে বর্ডার দিয়ে দেবো তার জন্য আমরা যে কাপড় কেটে রেখেছিলাম ওটাকে এরকম মুড়িয়ে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে এক মোড়ান আর একটা মোড়ান দিয়ে যে এভাবে করে মুড়িয়ে নিয়ে এর উপরে রাখছি রেখে কোণা ঘেঁষে এটাকে সেলাই করে নিচ্ছি আমি খুব ফাস্ট মোশনে দেখিয়েছি ভিডিও যেন বড় না হয় যে এজন্য তো আপনারা চাইলে সেটিং অপশনে গিয়ে এটাকে স্লো মোশন করে দেখে নিতে পারেন আর যেখানে বুঝবেন না সেখানে আরেকটু টেনে নিয়ে দেখে নিতে পারেন তো এই যে এক পাশ সেলাই করার পরে এবারে অপর পাশেও কোণা ঘেঁষে সেলাই করে এটাকে একদম এর উপরে ফিক্সড করে দিচ্ছি দেখুন আমার বর্ডারটা লাগানো কমপ্লিট একই রকম আমি অপর পাশেরও বর্ডারটা লাগিয়ে নেব এই পাশটাও সেমভাবে লাগিয়ে নিতে হবে যে এরকম করে মুড়িয়ে তারপরে এর উপরে রেখে কোণা ঘেঁষে সেলাই করে দিচ্ছি তো আপনারা সেলাইয়ের ভিডিও না দেখলে কিন্তু এগুলো বুঝতে পারবেন না সেলাইয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই ম্যাক্সি বানানো কতটা ইজি কত সহজ এবং আমি গোল কুচিওয়ালা ম্যাক্সির কীভাবে বডির মাপ বের করবেন সকলের জন্য সেই ভিডিও দিয়েছি আমার চ্যানেল থেকে দেখে নেবেন আশা করি ওই ভিডিওটা দেখলে ম্যাক্সি যে কারোর জন্য তৈরি করতে পারবেন তো এখন আমরা হাতাটা হচ্ছে সেলাই করব
তো তার জন্য এই যে এখানে আর মহলের জন্য হাতা করার জন্য হাতারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে মুড়িয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে মোহরার অংশ হাতার। তো এই পাশটা মোহরার অংশটা আমি সেলাই করে মুখটা আটকে নিচ্ছি। ব্যাস এরপর আমি ম্যাক্সির কাপড়টাকে নিয়ে নেব। ম্যাক্সির কাপড়টাকে নিয়ে আমি হচ্ছে হাতাটাকে এর উপরে এই যে উল্টো সাইড করে রাখবো, আর ম্যাক্সির কাপড়টা সোজা সাইড করে রাখা আছে। রেখে এই যে মিডিল থেকে সেলাই করব। একটা পাশ প্রথমে এরকম মিডিল থেকে সেলাই করে একদিকে আগে লাগিয়ে নেব। এরপরে আবারও ঘুরিয়ে ওই মিডিল থেকেই এ পাশটা সেলাই করব। এতে করে হাতার এপাশ ওপাশ কোনো পাশই কম বেশি হবে না, লাগবেও সুন্দর করে। এরপরে এটাকে ডাবল সেলাই করে নিতে হবে। ডাবল সেলাই করে নেওয়ার পরে আরেকটা হাতা লাগাবেন, এবং আরেকটা হাতা লাগানোর পরে এটার আপনাদের তো আর কোনো মাপ নেওয়া লাগবে না, জাস্ট সাইডগুলো মেরে দেবেন সেলাই করে। এপাশ ওপাশ সাইডগুলো সেলাই করে মেরে দিতে হবে, এবং নিচের মোহরির অংশ অর্থাৎ ম্যাক্সির মোহরির অংশটাও মুড়িয়ে সেলাই করে দেবেন। আমার একটু প্রবলেমের কারণে আমি এটা আর দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু অর্ধেক কাজটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি যে আপনারা কীভাবে এটা তৈরি করবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।